তিন দিনের ভারত সফরে এসে অ্যামাজনের গ্রাহকদের জন্য একটি খোলা চিঠি লিখেছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। এবং তিনি সেই চিঠিতে লিখেছেন যে তিনি ভারতে এসে আপ্লুত এবং ভারতীয়দের জন্য তিনি অত্যন্ত খুশি, কারণ তিনি এসে দেখেছেন যে ভারতীয়দের মধ্যে একটা এনার্জি এবং প্রচুর কাজের উৎসাহ, এবং সেই সমস্ত বিষয়ে তিনি দেখে একটা খোলা চিঠি লিখেছেন এবং তিনি সেই চিঠিতে তার আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার কলমের মাধ্যমে। এবং এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, ইতিমধ্যেই অ্যামাজন কিন্তু প্রচুর কর্মসংস্থান গড়তে চলেছে, কর্ম দিতে চলেছে ভারতীয় ছেলেমেয়েদের ভারতবর্ষে, এবং এই নিয়ে কিন্তু বড় একটা আপডেট উঠে এসেছে। অবশ্যই আমরা সেই আপডেট আপনাদের প্রোভাইড করব অন স্ক্রিন থেকে। তো বন্ধুরা, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কেননা ইতিমধ্যেই কিন্তু অ্যামাজন 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে চলেছে এই ভারতে। এবং বন্ধুরা, সেই চিঠিতে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির প্রতি অ্যামাজনের প্রতিশ্রুতি এবং কিভাবে এটি দেশের আরো প্রত্যন্ত অঞ্চলে অ্যামাজনকে প্রসারিত করা যায় সেই পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কিভাবে ভারতের 55,000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী লক্ষ লক্ষ পণ্য সরবরাহের জন্য অ্যামাজনকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। চিঠিতে অ্যামাজনের সিইও 2020 সালের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে অ্যামাজন প্ল্যাটফর্ম থেকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলবে, পরিবেশ বাঁচানোর জন্য এটি তাদের একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জেফ বেজোস। এছাড়া অ্যামাজনে কেনা প্রোডাক্ট ডেলিভারির জন্য 10,000 বৈদ্যুতিক রিকশাও ব্যবহার শুরু হবে শীঘ্রই বলে জানিয়েছেন তিনি। অ্যামাজন সিইও ভারতের ছোট ব্যবসা ডিজিটালাইজড করার জন্য অ্যামাজনের 1 কোটি বিলিয়ন ডলারের বিনিয়োগের বিষয়টিও নিশ্চিত করেছেন। জানা গেছে যে অ্যামাজন ভারতের 100টি শহর, গ্রাম এবং কমিউনিটিতে ডিজিটাল হাট প্রতিষ্ঠা করবে, যেখানে স্থানীয় পণ্য অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা যাবে। এবং বন্ধুরা, অ্যামাজনের যে সিইও রয়েছেন উনি কিন্তু জানিয়ে দিয়েছেন আগামী 2025 সালের মধ্যে ভারতবর্ষে 1 মিলিয়ন কর্মসংস্থানের সুব্যবস্থা তিনি করবে, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। তো এই মুহূর্তে একটা খুব ভালো তথ্য আপনার জন্য পরিবেশন করা হলো। যদি তথ্যটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আপনারা ভিডিওতে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।